শেষ ওভারে পাকিস্তান পেল 29 রান। হংকংয়ের পেসার এজাজ খানকে গুনে গুনে সেই ওভারে 4টি ছক্কা হাঁকিয়েছেন খুশদিল শাহ। সব মিলিয়ে 20তম ওভারে পাকিস্তান পেয়েছে 29 রানের দেখা। হংকংয়ের বিপক্ষে শুরুটা ধীর গতির হলেও ধীরে ধীরে ব্যাটিংয়ের গতি বাড়িয়েছে পাকিস্তান। বাঁচামরার ম্যাচে দুর্বল হংকংয়ের বিপক্ষে এদিন নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 193 রানের বড় সংগ্রহ পেয়েছে পাকিস্তান। এদিন ব্যাট হাতে দুর্দান্ত ছিল মোহাম্মদ রেজওয়ান। 136 স্ট্রাইক রেটে ব্যাটিং করা পাকিস্তানি এই ওপেনার এদিন খেলেছেন 78 রানের অপরাজিত ইনিংস। তার 78 রানের অপরাজিত ইনিংসটি সাজানো ছিল 1টি ছক্কা ও 6টি চারে। দারুণ ব্যাটিং করেছেন ফখর জামান। এদিন 2 ছক্কা 3 চারে 56 রানের ঝড় তুলেছেন তিনি। ফখর জামান মোহাম্মদ রেজওয়ানদের শুরুর দারুণ ব্যাটিংয়ের আলোচনা ছাপিয়ে গেছে খুশদিল শাহর শেষ মুহূর্তের ঝড়। 4 নম্বরে ব্যাটিংয়ে নামা তারকা এই পাকিস্তানি এদিন ব্যাটিং করেছেন 233 স্ট্রাইক রেটে। তার ইনিংসে ছিল না কোনো চারের মার, হাঁকিয়েছেন ছক্কা। তার করা 35 রানের মধ্যে 30 রানই এসেছে ছক্কা থেকে। ইনিংসে মাত্র 15 বলে 35 রানের ঝড় তুলেছেন তিনি, যেখানে আছে 5টি ছক্কার মার। শেষের দিকে খুশদিল শাহর দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের স্কোর বোর্ডে জড়ো হয়েছে 193 রানের পাহাড় সম সংগ্রহ।